আমরা অনেক সময় অনেক বিজনেসম্যানদের মুখে একটা কথা শুনেছি যে আমি পলিটিক্স খুব একটা পছন্দ করি না আমি ব্যবসা করতে ভালোবাসি বাট আজকের ভিডিওতে আমি সমস্ত ছোটো বড়ো ব্যবসায়ীদের একটা কথা বলতে চাই যে ব্যবসায়ীদের কখনো কখনো পলিটিশিয়ানের কাছ থেকেও মার্কেটিং স্ট্র্যাটেজি শেখা উচিত অ্যাকচুয়ালি কেন কথাটা বলছি জানেন গতকাল আমি ফ্যাক্টরিতে যাচ্ছিলাম তো ফ্যাক্টরিতে যাওয়ার সময় আচানক আমার নজর পড়লো একটা হোর্ডিংয়ের দিকে একটা হোডিং লাগানো আছে তো সামনে ইলেকশন আসছে আমরা সবাই জানি লোকসভা ভোট আসছে তো আমি ওটা নিয়ে কোনো কথা বলছি না আমি মার্কেটিং নিয়ে কথা বলছি তো হোডিংয়ে লেখা আছে জনগর্জন সভা আপনি চিন্তা করুন ওয়ার্ডটা জনগর্জন সভা এই ওয়ার্ডটা আপনি একবার প্রোনাউন্সিয়েশন করুন তো এবার প্রোনাউন্সিয়েশন করার সঙ্গে সঙ্গেই না ভেত একটা আগুন জ্বলতে থাকে না একটা বিদ্রোহী ভাব চলে আসে যে জনগর্জন সভা না জানি সেখানে কি না কি হয়ে যাবে অ্যাকচুয়ালি সভা তো একটা সবাই হয় একটা সভা তো বেসিক্যালি কি হয় একটা নেতা মন্ত্রীরা এসে লিডাররা এসে তারা তাদের কিছু এজেন্ডা নিয়ে কথা বলতে থাকে এটাই তো হয় একটা সভাতে সেটা আপনি ব্রিগেডে বলুন ধর্মতলায় বলুন আর কিছুদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার এসে গেছে সে সভা করেছে তো সভাতে বেসিক্যালি তারা কিছু এজেন্ডা নিয়ে পাবলিকের সামনে কথা বলে কিন্তু সেই সভাটার নাম কি দিয়েছে জনগর্জন সভা এই নামটা শোনার সঙ্গেই না মানুষের সাইকোলজিতে একটা এফেক্ট চলে আসে এবার বেসিক্যালি এই ব্যানারটা লাগানো ছিল টিএমসি পার্টি থেকে এবার যারা টিএমসি পার্টি করে যে করুক না কেন আমার তাতে কিছু অসুবিধা নেই বা যে বিজেপি করুক তাতেও কোনো অসুবিধা নেই বাট মার্কেটিং এখানে অনেক কিছু শেখার আছে জনগর্জন সভা যখন একটা টিএমসি পার্টি যে করছে সে যখন ওই ওয়ার্ডটা বলছে তার ভেতর থেকে একটা ব্লাড টেম্পারেচার মানে রক্ত গরম হওয়ার ব্যাপার থাকছে না জানি এটার মধ্যে কি না কি হয়ে যাবে আমরা কী না কি করে ফেলবো তো অ্যাকচুয়াল সাধারণ পাবলিকদের কাছে এই ওয়ার্ড মাধ্যমে কি করছে একটা জাগরণ একটা বিদ্রোহ ভাব তৈরি করে দিচ্ছে সমস্ত মানুষ এই ওয়ার্ডটা পড়ার সঙ্গে সঙ্গে তাদের ভেতর থেকে একটা অন্যরকম ফিল হচ্ছে না কি জানি কি হয়ে যাবে এবার একটা তো এক একটা ছোট্ট ছোট্ট ওয়ার্ড মার্কেটিংয়ের জন্য অনেক বড় এফেক্ট নিয়ে আসতে পারে আপনার কাস্টমারদের সঙ্গে তো এই যে জিনিসগুলো আমার মনে হয় এই সময় সব থেকে বড় মার্কেটিং যদি কারোর কাছ থেকে শিখতে হয় তাহলে পলিটিশিয়ান মানে পলিটিশিয়ানদের কাছ থেকে বা কোনো পলিটিক্স পার্টির কাছ থেকে ভালো মার্কেটিং শেখা যায় এখন লোকসভা ভোট আসছে দেখুন একটা পলিটিক্স পার্টি নিজেকে জেতার জন্য কত ধরনের মার্কেটিং করছে আপনি যদি একটু চোখ কান খুলে রাখেন তাহলেই বুঝতে পারবেন এবং সেগুলো না কখনো কখনো আপনার বিজনেসও আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন ইমপ্লিমেন্ট করবেন দেখবেন আপনি গেনার হয়ে যাবেন কেন এই পলিটিশিয়ান পার্টির পেছনে এক একটা বড় বড় অ্যানালাইজার থাকে যারা এই মার্কেটিং স্ট্র্যাটেজিগুলোকে তৈরি করে যেরকম আমরা এর আগে শুনেছি এর আগের ভোটে পিকে ছিল টিএমসির পেছনে তো পিকের মাথা তো বুঝতে পেরেছেন পিকে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করছে বা বাকি আরো অন্য সবকিছু করছে তো আমার মেন কথা হচ্ছে ভোটের আগে অ্যাটলিস্ট ছোট বড় সমস্ত বিজনেসম্যানদের একটা কথা বলবো এই দুপক্ষই সরকার পক্ষ বা সরকারের বিরোধী পক্ষ পক্ষের থেকে আপনি বেশ কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি শিখে নিতে পারেন এবং যেই স্ট্র্যাটেজিগুলো আপনার বিজনেসে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন এটাই আমি বলার ছিল আজকে ভিডিওতে তো এটা কিন্তু আমি তো আমি তো ইমপ্লিমেন্ট করব। আপনারা করবেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম